আমার অনুরোধ আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। চলুন তাহলে এবার রান্না শুরু করা যাক। মায়ের রান্না হতে স্বাগতম। আজকের রেসিপি শীতকালে সবজি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আমি খিচুড়ি বানাবো। সবজি নিচ্ছি শিম, মটরশুঁটি, ফুলকপি, টমেটো গোটা, আলু দু আধখানা কেটে নিয়েছি, গাজর গোটা, এখানে ধনে জিরে হলুদ শুকনো লঙ্কা একসঙ্গে নিয়েছি। এটা আমি জলে ভিজিয়ে দেবো, ভেজালে বাটার গন্ধ আসে। গোটা জিরে, বাদাম, আদা ঘষে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, ধনে পাতা। প্রথমে মুগ ডালটা ভেজে ধোবো, ধোয়ার পরে ভালো ভাজা যায় না। দু চামচ মতো তেল দিলাম, তেলটা একটু গরম হোক, কাঁচা গন্ধ উঠবে। ডালটা ঢেলে দিচ্ছি, আমি 250 মতো ডাল নিলাম। এই গ্লাসের মাপে এক গ্লাস নিলাম। শুকনো মশলাটা আমি জল দিয়ে দিচ্ছি। ঢেলে নিচ্ছি ডালটা, তেল দিয়ে দিলাম 8 চামচের মতো। চিনে বাদাম ভেজে নিচ্ছি, বাদাম ভাজা হয়ে গেছে। সবজিগুলো ভেজে নিচ্ছি, টমেটোটা আমি গোটা গোটা দেবো, যখন চাল ডাল দেবো, জল দেবো তখন দেবো। ভাজা হয়ে গেছে, 10 মিনিট ধরে এটা ভাজলাম, আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। হাঁড়ি বসিয়ে দিয়েছি, যে মাপের আমি ডাল নিয়েছিলাম সেই মাপেরই গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা এবার ধুয়ে নেব, গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি একসঙ্গে ফোড়নটা আমি দিয়ে দিলাম। আমি একটা টমেটো কেটে নিয়েছি, আধাটা গ্রেট করে নিয়েছি, মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি।
রাখলে বাটার গন্ধ আছে। মশলাটা দেখুন তেল ছাড়তে শুরু করেছে, এবার গ্যাসটা আমার কমন আছে, গ্যাস কমিয়ে ভাজতে হবে এটা মশলাটা, মানে মশলাটা পুড়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার চাল ডাল আমি একসঙ্গে ধুয়ে নিয়েছি, ঢেলে দিচ্ছি। ডাল ভেজে ধুলে ভালো, ধুয়ে ভাজলে কড়াই বড্ড লেগে যায়। তাই ভেজেই ধুলাম। জল দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হবে তারপর সবজিগুলো দেবো। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা জোরে করলাম, ফোটার পরে কমিয়ে দেবো। ঢাকা খুলে নিচ্ছে, দশ মিনিট পরে চাল এখন অনেকটাই বাকি আছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিলাম, আরো এক গ্লাসের মতো জল দিচ্ছি। ভাজা বাদামটা দিয়ে দিলাম, টমেটো দিলাম, টমেটো গুলো গোটা দিলাম, কেন যে খাবে তার পাতে একটা করে দিলে তারও খিচুড়িটা খেতে খুব ভালো লাগে, তাই গোটা গোটা দিলাম। এইভাবেই বানাবেন, দেখুন খুব টেস্টি লাগবে। নুনটা দিইনি এখনো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, চিনি দেড় চামচের মতো দিলাম, মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেভাবে দেবেন। আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি, একটু মিষ্টি নাহলে ভালো লাগে না। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, খিচুড়ি রেডি হয়ে গেছে। দেখুন ডাল চাল সব সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা নিমিয়ে ঢাকা দিয়ে দেবো। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার, আমি আবার ঢাকাটা দিয়ে গ্যাসটা নিমিয়ে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।